Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমি ইউটিউবের মধ্যে একটা বক্তব্য পাইলাম, যার বক্তব্য পাইছি ওনার সাথে আমার ছবিও দেয়া দিছি। আমি ওনার বক্তব্য শুনছি, ওনার কাছে আমার অনুরোধ, আমি সঠিক পথে চলতে চাই কিন্তু আমি একজন আলিম না, উনি আলিম, উনি আমারে সঠিক রাস্তা দেখাইয়া দিতে পারলে, উনি সঠিক রাস্তায় আছেন অথবা সঠিক রাস্তায় চলছেন, এটা যদি রসুলের তরিকা মতো হাদিস মতো প্রমাণ দেন, আমি তানের সাথে একমত হওয়ার আশা রাখি আল্লাহর কাছে। আর যদি তানের বক্তব্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস মতে তরিকা মতে মিলে না, তাহলে আমি তানের সাথে একমত হইতে পারি না। যদিও আমি আলিম না, তাও আমি তানের সাথে একমত না। তানের বেশি বক্তব্য আমি তুলে ধরতে চাই না, দুই তিনটা বক্তব্য তানের আমি তুলে ধরতে চাই। উনি অবশ্যই পাইবেন, তানের ছবিও আমি দিতে আসি, আমার ছবিও তানের ছবির সাথে দিতে দিছি। আপনি খেয়াল করবেন, আপনির বক্তব্য হলো যে আমি কোনো দল করি না। আপনি কোনো দল করেন না, কোনো দল করতে রাজি নাই, কোনো দল সমর্থন করেন না, এই হলো আপনার প্রমাণ। আর আমি মুরুক্ক, আমি জানি আলিম উলামার কাছ থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে দল করতেন, উনি দলের প্রধান ছিলেন, এই উদ্দেশ্যে আমি আমি নিজে দল করি, মোহাম্মদুর রাসূলুল্লাহর দল করি, তানের তরিকা অনুযায়ী চলার লাগি চেষ্টা করি। আল্লাহ যদি রাখে সফল করে এইভাবে জীবন কাটাইতে পারি, আমি ওটার কাছে ওটা আল্লাহর কাছে চাই। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দল করছেন এবং তানের উত্তরসূরি হিসাবে আলিম উলামারে বর্তমানে দায়িত্ব দিয়া গেছেন দল করার লাগি। আমরা সমস্ত মুসলমানদের নবীর সমস্ত উম্মতরে দল করার লাগি বলে গেছেন এবং দলের প্রধান আলিম উলামারে আল্লাহ রসুলে দিয়া গেছেন। আলিম উলামা রসুলের হাদিস অনুযায়ী দল চালাইবেন, রসুলের হাদিস তারা জানেন, এই কারণে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিমদের উপর দায়িত্ব দিয়া গেছেন। এখন আপনি যদি বলেন যে আমি কোনো দল করি না, তাহলে আমি দেখতে চাই যে মোহাম্মদ রসুল্লাহর তরিকার সাথে আপনার মিল নাই। আমি দেখি মোহাম্মদ রসুল্লাহ দল করছেন এবং দল করার লাগে হয়েছেন, আর বিশেষ করে দায়িত্ব আলিমদের উপর দেওয়া গেছেন। এখন আপনি যদি কোন যে আমি কোনো দল করি না, কোনো দল করতাম না, তাহলে রসুলের বক্তব্যের সাথে মিল আমি পাই না। দুই নম্বর হইল, আপনি প্রধানমন্ত্রীর ব্যাপারে বলছেন উনি যোগ্য, উনি জ্ঞানী, উনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। আমি শুধু ওনারে বলি না, আমি শুধু ওনার নাম নিয়ে বলি না, যে কোনো মহিলা, যে কোনো মহিলা আপনি রসুলের সমর্থ অনুযায়ী অথবা রসুলের হাদিস অনুযায়ী একটা বক্তব্য আমারে দেখাও কা, রসুল নিজে বলে গেছেন যে কোনো মহিলা যদি সবচেয়ে জ্ঞানী হয়, সবচেয়ে বুদ্ধিমান হয়, সবচেয়ে শিক্ষিত হয়, এই মহিলা সবার নেতৃত্ব হওয়ার যোগ্য, ওনারকে নেতৃত্ব দেওয়া যায়, এটা রসুলের সমর্থ আছে অথবা রসুলের কোনো হাদিস আছে,
আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমিও ওনারে সমর্থন করতে রাজি হব। আর যদি রসুলের কোনো সমর্থন থাকে না, রসুলের কোনো হাদিস থাকে না, তাহলে আপনি এই বক্তব্যটা দেওয়া আলিম হিসাবে এই বক্তব্যটা দেওয়া আপনার জন্য উচিত হয় না। যদি রসুলের সমর্থন না থাকে আর হাদিস না থাকে, আর যদি হাদিস থাকে রসুলের সমর্থন থাকে, যে কোনো মহিলা, শুধু একজন মহিলার নাম দিয়ে আমি বলি নাই, যে কোনো মহিলা যোগ্য মান হইলে, জ্ঞানী হইলে, শিক্ষিত হইলে, ওনারে যে কোনো দলের প্রধান দেওয়া যাইব, কোনো দলের নেতা বানানি যাইব, এই ধরনের কোন হাদিস অথবা সমর্থন রসুলের তরিকাটা কি আমারে দেখাইলে আমি সবচেয়ে খুশি হইব, আর আপনার বক্তব্যের সাথে আমিও একমত হইয়া যাইব। আর দেখাইতে না পারলে আপনার এই বক্তব্যের সাথে আমি একমত না। এরপরে তিন নম্বরটা হইল, আপনার দেশের উন্নতির ব্যাপারে রাস্তাঘাটে কারেন্ট মানে যা কিছু বলেন না কেন, উন্নতির ব্যাপারে অনেক উপদেশ দিচ্ছেন, অনেক ধন্যবাদ দিচ্ছেন। আপনার কাছে আমার অনুরোধ, এই প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। ধরে নাও আপনার 1 কোটি টাকা আছে, আমি আপনার 1 কোটি টাকা ডাকাতি করে আনছি, আপনি জানুন, অথবা এই টাকা আনিয়ে আমি গরিব বুড়ারে বন্টন করে দিছি, রাস্তাঘাটে ব্যয় করছি, মসজিদ মাদ্রাসার ব্যয় করছি 1 কোটি টাকা, যারার সামনে আমি ব্যয় করছি এরা সবাই জানে আমি ডাকাতি করে আনছি, এখন আপনিও জানেন আপনার টাকা আমি ডাকাতি করে আনছি, যারারে বন্টন, যে গরিব বুড়ারে আমি বন্টন করে দিছি তারাও জানে ডাকাতি করে আনছি, এখন এই টাকা বাটার বাদে, বন্টন করার বাদে দেশের মানুষ আমারে ধন্যবাদ দেওয়ার দরকার না কি করার দরকার? আপনি তো ধন্যবাদ দিছেন, এখন আপনার টাকা ডাকাতি করে নিয়ে আমি যে বন্টন করে দিছি গরিব গুড়ারে, মসজিদ মাদ্রাসার ব্রিজ রাস্তাঘাটে বালা কাজে লাগাইছি, এই এই কাজ করাগুলার আমার সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, আমারে ধন্যবাদ দেওয়ার দরকার না সাজা দেওয়ার দরকার, এই জবটা আপনি দিলে সবচেয়ে ভালো হইব, মানে আপনি একজন আলিম, এই জবটা আপনি দিলে সবচেয়ে ভালো হইব। আপনার কাছে আমার অনুরোধ, আপনার এই জবটা আমি চাই। তো এর বেশি আর বলতে চাই না, আমি 2-3টা প্রশ্ন আপনার কাছে রাখছি, এগুলার সঠিক জবাব ইসলাম অনুযায়ী, হাদিস অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী তাইলে আমিও যদি দেখি আপনি যেগুলো বক্তব্য করছেন হাদিসের লগে রসুলের সমর্থন লগে রসুলের তরিকার লগে মিল হয়, আমিও চাই আপনার সাথে একসাথে চলা, আমি রসুলটাকে বিচ্ছিন্ন হইতে চাই না। আর আমি ইসলামী আন্দোলন করি, আমি পরিচয় দিয়েই চলমু, আপনি তো বলছেন কোনো দল করি না, আমি ইসলামী আন্দোলন আপাতত করি একজন কর্মী হিসাবে, আমি কোনো নেতা হিসাবে না, আমি শুধু কর্মী হিসাবে ইসলামী আন্দোলনে যোগ দিছি। ইনশাআল্লাহ আমি জানি যে রসুলের দল করে গেছেন, রসুলের দলের সমর্থন করা সাহাবিরা করছেন, এখন রসুলের উত্তরসূরি আলিম, আলিমরা দল করবেন, আলিমদের সমর্থন আমরা করতে হবে, এই তরিকা অনুযায়ী আমি দলের সমর্থন আছি। যদি এটা রসুলের তরিকা মতো হইয়া থাকে আপনি বলে দিবেন, আমি এইভাবে টাকাটা আমার উচিত না উচিত না আপনি জানাইয়া দিবেন, আপনি একজন আলিম, আমি ইসলামী আন্দোলন করি, এটা যদি আমার ভুল হয়, এটা যদি গলত হয়, রসুলের তরিকার বাহিরে হয়, তাহলে এটাও আমাকে জানাইয়া দিবেন আপনি, মানে রসুলের তরিকার বাহিরে আমি যাইতে চাই না। ওকে, আপনাকে ধন্যবাদ, আপনি এই জবাবগুলা দিতে পারলে আমি খুব খুশি। আল্লাহ হাফিজ।